আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ইংরেজি বোর্ড বইয়ে একটি ছোট্ট গল্প নিয়ে আলোচনা করব। মজার একটি গল্প আজকে আমরা পড়ব। তাহলে চলো আমরা আমাদের পড়া শুরু করি। দেখো, আমরা পেজ নম্বর 56 খুলেছি। আমাদের এই পেজে ফার্স্টেই লেখা আছে কি, স্টোরি দ্য কাউ অ্যান্ড দ্য ফ্রগ, মানে কি গরু এবং ব্যাং। তাহলে আমাদের গল্পটি কিসের উপর ডিপেন্ড করছে? একটি গরু এবং একটি ব্যাং, এই দুইজনকে নিয়ে গল্পটি। তাহলে আমরা শুরু করি পড়া। এতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। দ্য কাউ ইজ ইটিং গ্রাস, গ্রাস অর্থ কী বলতো? গ্রাস অর্থ ঘাস। তাহলে গরুটি কী করছে? ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, ফ্রগ অর্থ তো আমরা শিখেছি ব্যাং, তাহলে ব্যাংটি ঘাসের উপর বসে আছে। দ্য ফ্রগ লুকস অ্যাট দ্য কাউ অ্যান্ড থিঙ্কস, ব্যাংটি গরুর দিকে তাকিয়ে আছে এবং চিন্তা করছে। দ্য কাউ ইজ বিগ, গরুটি বড়। আই ওয়ান্ট টু বি বিগ, আমিও বড় হতে চাই। তোমরা কি ব্যাং দেখেছো? ব্যাং কেমন হয় দেখতে? খুব ছোট না? সেই তুলনায় গরু কিন্তু বেশ বড়। তাহলে এই গল্পে আমরা দেখতে পাচ্ছি ব্যাংটি গরুর দিকে তাকিয়ে চিন্তা করছে যে গরুটি বেশ বড়, আমিও যদি এর মতো বড় হতে পারতাম, এই চিন্তা করছে। তারপরে কি দাঁড়ায় দেখি আমরা গল্পটা। সো দ্য ফ্রগ ইটস সাম গ্রাস, সুতরাং ব্যাংটি কী করল? কিছু ঘাস খেল। ব্যাংয়ের মনে হলো যেহেতু গরু ঘাস খায়, গরু নিশ্চয়ই ঘাস খেয়ে এত বড় হয়েছে, তাই ব্যাং ভাবলো যে আমিও যদি গরুর মতো ঘাস খাই তাহলে আমিও গরুর মতো বড় হয়ে যাব। তারপরে কি ঘটলো চলো তো দেখি। দ্য ফ্রগ গ্রোস বিগার, মানে কি ব্যাংটি বেশ বড় হয়ে যাচ্ছিল। কেন বড় হচ্ছিল? সে ঘাস খাচ্ছিল তাই সে বেশ বড় হচ্ছিল। দ্য কাউ লুকস অ্যাট দ্য ফ্রগ অ্যান্ড থিঙ্কস, গরুটি কী করলো? ব্যাঙের দিকে তাকালো এবং চিন্তা করলো। হাউ স্ট্রেঞ্জ, কি অবাক বিষয়, দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, ব্যাংটি ঘাস খাচ্ছে। মানে ব্যাং কিন্তু ঘাস খায় না, ঘাস গরু ছাগল এ জাতীয় প্রাণীরা খায়। এখন গরু যখন তার সামনে ব্যাংকে ঘাস খেতে দেখলো, সে ভীষণ অবাক হয়ে গেল, তাই সে বলল হাউ স্ট্রেঞ্জ। আচ্ছা, তারপরে দ্য ফ্রগ ইজ হ্যাপি, ব্যাংটি খুব খুশি হলো। কেন খুশি হলো? সে এই যে কিছুটা ঘাস খেলো, খাওয়ার পরে সে আগের তুলনায় বড় হলো, এ কারণে সে খুশি হলো এবং সে মনে মনে চিন্তা করলো আমি যদি আরও বেশি ঘাস খাই তাহলে আরও বড় হব। দ্য ফ্রগ ইটস মোর গ্রাস, ব্যাংটি আরও বেশি ঘাস খাচ্ছিল, বুঝছো তো? সে ফার্স্টে যখন ঘাস কিছুটা খেলো, সে একটু বড় হলো, তারপরে সে চিন্তা করলো যে আমি আরও একটু ঘাস খাবো তাহলে আরও বড় হব। এখানে কি বলছে? যে ব্যাংটি আরও বেশি ঘাস খায়। দ্য কাউ থিঙ্কস, গরুটি চিন্তা করছে হাউ স্ট্রেঞ্জ, দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে। মজার বিষয়টি দেখো, একটু আগে গরুটি অবাক হয়েছিল যখন দেখলো যে ব্যাংটি ঘাস খাচ্ছে, আর এখন সে অবাক হয়ে গেল যে ব্যাংটি আকাশে উঠছে। মানে আগে ঘাসের উপর বসে ঘাস খাচ্ছিল, সে ঘাস খেয়ে থেকে তো হঠাৎ উপরে উঠছে। দেখো হাউ স্ট্রেঞ্জ, কি অবাক করা বিষয়, দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, ব্যাংটি উঠছে। ব্যাংটি উঠছে দেখে সে খুব অবাক হয়ে গেল। ব্যাং তো উড়ার কথা না, উড়ে কে? পাখি, মশা, মাছি এই জাতীয় প্রাণীগুলো, ব্যাং তো উড়ে না। আচ্ছা, দ্য কাউ ইজ নট ইটিং গ্রাস নাও, তখন গরুটি ভয়ে কী করলো? ঘাস খাওয়া বন্ধ করে দিল। তাহলে গরুটি এখন
ঘাস খাচ্ছে না। তার কারণ হলো গরুটি এরকম মনে হলো যে ব্যাংকটি যেহেতু ঘাস খেয়েছে, খাওয়ার পরে সে এভাবে উঠছে, তাহলে গরুর না জানি কি হয়। এজন্য গরুটি একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেল আর এরপরে সে ঘাস খাওয়া বন্ধ করে দিল। এটি আমাদের ছোট্ট একটি মজা গল্প। এবার এই গল্পের উপর বেস করে আমাদের কিছু কোশ্চেন রয়েছে, চলো আমরা দেখি এগুলো। বিতে রিড দ্য স্টোরি এগেইন, গল্পটি পুনরায় পড়ো। অ্যান্সার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। মানে আমাদের নিচে কিছু কোশ্চেন রয়েছে, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, অর্থাৎ 5টি আমাদের কোশ্চেন দেওয়া রয়েছে, এগুলোর অ্যান্সার আমাদেরকে দিতে হবে। অ্যান্সারগুলো আমরা কোথায় পাবো? এই স্টোরিটা আমরা এতটুকু যা পড়লাম এর মধ্যে অ্যান্সার আছে। এবার আমরা কোশ্চেনটা দেখি। নাম্বার 1, হুইচ অ্যানিমেল ইজ বিগ, কোন প্রাণীটি বড়। হুইচ অর্থ কোন বা কোনটি। আচ্ছা, কোন প্রাণীটি বড়? আমরা এই গল্পে কোন দুটি প্রাণীকে দেখেছি বলতো? একটি হলো গরু, একটি হলো ব্যাং। তাহলে ব্যাং আর গরুর মধ্যে কে বড় ছিল? গরু। তাহলে দ্য কাউ ইজ বিগ, অ্যান্সার হবে কি? দ্য কাউ ইজ বিগ, মানে গরুটি বড় ছিল, বা এই গল্পে গরুটি বড় ছিল। হুইচ অ্যানিমেল ওয়ান্টস টু বি বিগ, কোন প্রাণীটি বড় হতে চেয়েছিল? এই গল্পে একটি প্রাণী ছিল বড় এবং আরেকটি প্রাণী ছোট, যে বড় হতে চেয়েছিল। তাহলে কে বড় হতে চেয়েছিল? ব্যাং। তাহলে আমরা কি বলতে পারি? দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ, মানে ব্যাংটি বড় হতে চায়। তোমাদের এই অ্যান্সারটি তোমরা ইজিলি কিভাবে করবে? আমি একটি সহজ উপায় বলছি, তোমরা যখন গল্পটি পড়ে ভালোভাবে বুঝবে, দেন এই প্রশ্নটা খেয়াল করো, অবশ্যই প্রশ্নের অর্থ আগে বুঝে নিবে। হুইচ অ্যানিমেল ইজ বিগ, এতটুকু আমার প্রশ্ন, তাই না, যে কোন প্রাণীটি বড়। তা কোন প্রাণীটি বড়? আমরা জানি কাউ। তাহলে আমরা জাস্ট হুইচ অ্যানিমেলের জায়গায় লিখব দ্য কাউ, এইটুকু কিন্তু আমরা কোশ্চেন থেকেই নিয়ে নিব। দ্য কাউ ইজ বিগ। আবার এখানে দেখো, হুইচ অ্যানিমেল ওয়ান্টস টু বি বিগ, এই যে এখানে হুইচ অ্যানিমেল, এই কোশ্চেনটুকু আমরা জানি যে কে বড় হতে চাচ্ছে, ব্যাং। তাহলে ব্যাং ইংরেজি কি? ফ্রগ। তাহলে আমরা এখানে বলবো দ্য ফ্রগ। তারপরে এই যে কোশ্চেন থেকে বাকি অংশটুকু আমরা অ্যান্সারে নিব। ওয়ান্টস টু বি বিগ, তাহলে কী লিখবো? দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ। আচ্ছা, নাম্বার 2, হোয়াই ডাজ দ্য কাউ সে স্ট্রেঞ্জ, গরুটি কেন বলল, মানে গরুটি কেন বলল, কি অবাক করা বিষয়। আচ্ছা, কেন বলল? বিকজ, আগে আমরা এটা বলবো যে দ্য কাউ সেজ স্ট্রেঞ্জ, এই যে হোয়াই ডাজ এইটুকু বাদ দিলাম, বাদ দিয়ে এখানে কি বলবো? দ্য কাউ সেজ স্ট্রেঞ্জ বিকজ, বিকজ মানে কারণ, গরুটি খুব অবাক এই কথাটি বলেছিল বা বলল, তার কারণ হলো দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস। এই যে আমরা এখানে উত্তরটা পেয়ে যাচ্ছি এই লাইনে, দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, ব্যাংটি ঘাস খায়, এই কারণে গরুটি অবাক হয়েছিল। তাহলে আমরা উত্তরটা কিভাবে পাচ্ছি? এই হোয়াই ডাজ কথাটুকু বাদ দিব, বাদ দিয়ে কি বলবো? দ্য কাউ সেজ স্ট্রেঞ্জ বিকজ দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস। 3 নম্বরে দেখো, হোয়াই ডাজ দ্য ফ্রগ গ্রো বিগার, ব্যাংটি কেন অধিকতর বড় হচ্ছিল? আচ্ছা, ব্যাংটি কেন বড় হচ্ছিল? কারণ ব্যাংটি অনেক বেশি ঘাস খাচ্ছিল, প্রথমে কিছু ঘাস খেয়েছে, তারপরে আরও বেশি ঘাস খাচ্ছিল। তাহলে আমরা যখন কোনো প্রশ্ন পাবো যে কেন দিয়ে কোনো প্রশ্ন করে, হোয়াই ডাজ দিয়ে কোনো প্রশ্ন করে, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে উত্তরের মধ্যে আমরা এই পাশের অংশটুকু লিখে তারপর বিকজ দিব, বিকজ অর্থ কারণ। আগে আমরা এই অংশটুকু বলবো, তারপর বলবো বিকজ। এই হোয়াই ডাজ দিয়ে যে কেন বলেছে সে কারণটুকু আমরা গল্প থেকে নিব। তাহলে দেখো, দ্য ফ্রগ গ্রোস বিগার বিকজ দ্য ফ্রগ ইটস মোর গ্রাস। হ্যাঁ,
তাহলে কি উত্তরটা কি দাঁড়াচ্ছে? যে ব্যাংকটি অধিকতর বড় হয় তার কারণ হলো ব্যাংকটি অধিক ঘাস খায়। নাম্বার ফোর, হোয়াট ডাজ দ্য কাউ থিঙ্ক? গরুটি কি চিন্তা করে? আচ্ছা, গরুটি কি চিন্তা করে, গরুটি কি চিন্তা করে বলো তো? গরুটি চিন্তা করছে যে হাউ স্ট্রেঞ্জ, কি অবাক করা বিষয়। আচ্ছা, তাহলে আরেকটি বিষয় হলো, অবাক করা বিষয়টি কি? অবাক করা বিষয়টি হলো দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, মানে ব্যাংকটি ঘাস খায় বা ঘাস খাচ্ছে। তাহলে এখানে দেখো, আমরা বলতে পারি দ্য কাউ থিঙ্কস দ্যাট দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, ইটস সো স্ট্রেঞ্জ, মানে হলো যে গরুটি চিন্তা করে যে ব্যাংকটি ঘাস খাচ্ছে, এটা খুবই অবাক করা বিষয়। কিংবা তোমরা যদি সরাসরি এখান থেকে অ্যান্সারটা নিতে চাও, সরাসরি বই থেকে নিতে চাও, সেক্ষেত্রে বলবা দ্য কাউ থিঙ্কস দ্যাট হাউ স্ট্রেঞ্জ দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস। এভাবেও তোমরা বই থেকে সরাসরি অ্যান্সার নিতে পারো, অথবা এভাবে একটু গুছিয়ে বলতে পারো দ্য কাউ থিঙ্কস দ্যাট দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, ইটস সো স্ট্রেঞ্জ। ওকে, নাম্বার ফাইভ, হোয়াট হ্যাপেন্স টু দ্য ফ্রগ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? এন্ড অর্থ হলো শেষ বা সমাপ্ত, স্টোরি অর্থ গল্প। গল্পের শেষে ব্যাংকটির কি ঘটলো? হোয়াট অর্থ কি, হ্যাপেন অর্থ ঘটা। তাহলে ব্যাংকটির কি ঘটলো, ব্যাংকটি কি ঘটেছে বলো তো গল্পের শেষের দিকে? গল্পের শেষের দিকে কি হয়েছিল? দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, ব্যাংকটি উঠছিল। তাহলে আমরা বলতে পারি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে। দেখো আমরা এখানে অ্যান্সারটা কিভাবে নিয়েছি, প্রশ্নটি ছিল হোয়াট হ্যাপেন্স টু দ্য ফ্রগ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। আমরা এখানে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি এখান থেকে শুরু করলাম অ্যান্সার, কি বলছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য ফ্রগ, দ্য ফ্রগ কথাটি এর পরে আনছি। কেন? এই যে লাইনের শুরুতে এখানে দ্য ফ্রগ আছে, দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, বুঝতে পেরেছো তোমরা? ওকে, আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, দেন তোমরা আমাকে কোশ্চেন করে জানাতে পারো। নাম্বার সিতে দেখো, হোয়াট ইজ দ্য বেস্ট টাইটেল ফর দিস স্টোরি? মানে এই গল্পটির জন্য একটি নাম দরকার, তাই না? গল্পের জন্য একটি নাম দরকার, সেই নামটি কোনটি হতে পারে? নিচে চারটি নাম দেয়া রয়েছে, অর্থাৎ চারটি নাম অথবা চারটি টাইটেল দেয়া রয়েছে। আমরা যখন বাংলায় কোনো গল্প দেখি, গল্প পড়ি, সেই গল্পের নাম থাকে না উপরে, তেমনিভাবে এই গল্পের জন্য চারটি নাম দেয়া রয়েছে। এই চারটি নামের মধ্যে কোন নামটি তোমার কাছে বেস্ট মনে হয়, সর্বোত্তম মনে হয়? দেখো তো, নাম্বার ওয়ানে বলা হচ্ছে দ্য হ্যাপি কাউ, সুখী গরু। এটা কি হতে পারে বলো? না, এটার সাথে তেমন কিছু মিলছে না। নাম্বার টু, দ্য ফ্রগ ফ্লাইজ অ্যাওয়ে, ব্যাংকটি উড়ছে বা উড়ে, এটা কাছাকাছি গিয়েছে। তারপর আমরা বাকি অপশনগুলো দেখি, দ্য স্ট্রেঞ্জ গ্রাস, অদ্ভুত ঘাস, এটাও কাছাকাছি যায়। তারপরে দেখি, দ্য কাউ অ্যান্ড দ্য ফ্রগ আর ফ্রেন্ডস, গরু এবং ব্যাং বন্ধু। আমরা এই লাইনটিকে নাম্বার ফোরকে নিতে পারি টাইটেল, এই স্টোরিটির টাইটেল হিসেবে এটি নিতে পারি, দ্য কাউ অ্যান্ড দ্য ফ্রগ আর ফ্রেন্ডস, এটি নিতে পারি। ওকে, তোমরা এখান থেকেও দিতে পারো, তবে বেস্ট হয় এটি নাম্বার ফোর। তাহলে আজকে তোমাদের পড়া এ পর্যন্ত। তোমরা এই স্টোরিটি মন দিয়ে ভালোভাবে অর্থসহ শিখবে, শিখবে বলতে মুখস্থ করার দরকার নেই, প্রতিটি ওয়ার্ডের অর্থ শিখবে। জাস্ট লাইক কাউ অর্থ গরু, ইটিং মেইন শব্দ ইট, ইটের সাথে আইএনজি যোগ করা হয়েছে, ইট অর্থ হলো খাওয়া, গ্রাস অর্থ ঘাস, ফ্রগ অর্থ ব্যাং, এরকমভাবে প্রতিটি ওয়ার্ডের অর্থ শিখবে। আর তোমাদের পরীক্ষায় ভালো অ্যান্সার করার সবচেয়ে বড় উপায় হলো তোমরা অবশ্যই অর্থ ভালো করে শিখবে। যদি এই প্রশ্নগুলোর অর্থ তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদেরকে প্রশ্নের উত্তর অ্যান্সার করতে গেলে কোনো রকম কষ্ট করতে হবে না। তার কারণ কি,
তোমরা অ্যান্সারটি এই স্টোরিতে পেয়ে যাবে। জাস্ট কোশ্চেন থেকে একটু কয়েকটি শব্দ নেবে আর বাকি অংশটুকু স্টোরি থেকে নেবে। তোমাদেরকে মিনিংগুলো খুব ভালো করে বুঝতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের পড়া এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের জন্য অনেক শুভকামনা রেখে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।